আসলে যে ব্যবসার তো সবচেয়ে বড় ইস্যু হলো আপনার অনেস্টি। অনেস্টি থাকলে এই তাহলে আপনি হাঁটি হাঁটি পাপা করে আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন। সেটা হলো আমরা যখন বাংলাদেশে শুরু করি, সাথে সাথে শ্রীলঙ্কাও শুরু করি, কারণ বাংলাদেশের যেই রুলস রেগুলেশন এটা আমরা ফুলফিল করি, এবং আমরা প্রথমে এরপরেই নেক্সট স্টেপে যাই আমরা শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কাতে আমরা যখন শুরু করি, আপনি জানবেন যে তখন 2004 থেকে, 4-এর ফার্স্ট থেকে, তখন শ্রীলঙ্কার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ সেখানে তামিলদের খুব হ্যাঁ হ্যাঁ আর তামিলদের অর্থ যোগানটা এই ইউরোপ থেকেই যেত যেত। যে তখন আমরা দেখলাম যে আসলে এখানে একটা বড় একটা মার্কেট আছে আমাদের, যে বাংলাদেশে যে আমরা যেই সার্ভিসটা দিচ্ছি, এই সার্ভিসটা যদি একটা অংশ আমরা যদি এক্সপেন্ডিচারে যদি আমরা অন্য মার্কেট থেকে আনতে পারি, তাহলে এই বাংলাদেশের সার্ভিসটা আরও ভালো দিতে পারবো। যে এই পদক্ষেপ নিয়েই তখন আমরা শ্রীলঙ্কার মার্কেটে যাই, এবং শ্রীলঙ্কাতে আমরা এখন 6টা ব্যাংকের সাথে সরাসরি আমরা কাজ করি। প্রত্যেকটা ব্যাংকের থেকে আমরা মার্কেটিং করে ব্যাংকে, এবং ওদের রিপ্রেজেন্টেটিভ আমাদের এখানে এনে